They are going for a demonstration. They're going for a protest, a janta mantra in the coming few days. আমাক সুরক্ষা লাগে, ভূমির অধিকার লাগে, রাজনৈতিক অর্থনৈতিক ভাষী সংস্কৃতির সুরক্ষা লাগে। ডিব্রুগড়ত আবর্ত ভবনত এই মন্তব্য বিশিষ্ট সাহিত্যিক ডক্টর নগেন শইকীয়ার। যদি ক্যাব গৃহীত হয় তেন্তে এই অসম চুক্তির ছয় নং দফা সন্দর্ভত হওয়া শুনানি সমূহের কোনো অর্থই না থাকিব। প্রথমে শুনানির পরামর্শ গ্রহণ করে আইনত পরিণত করক, নহলে সকল ফুটুকার ফেন। বিশিষ্ট সাহিত্যিক ডক্টর শইকীয়ায় অসম চুক্তির ছয় নং দফা রূপায়ণের বাবে কেন্দ্রীয় সরকারে গঠন করে দিয়া উচ্চস্তরীয় সমিতির ওসরত ভাষ্য প্রদান করে এনেদরে প্রকাশ করে ক্ষোভ। উল্লেখ যে আজি ডিব্রুগড় আবর্ত ভবনত ইয়ার অন্তর্গত চারিটা মূল বিষয় ডিব্রুগড় রাইজর মতামত বিচারি শুনানি গ্রহণ করা হয়েছিল। তেখেতসকলে যিখিনি প্রশ্ন কাগজ পত্র আমার হাতত দিছে তার উত্তর মই স্পষ্ট ভাষায় দিছো আর মই কৈছো যে আমাক সুরক্ষা লাগে সকল প্রকার রাজনৈতিক অর্থনৈতিক ভাষিক সাংস্কৃতিক ভূমির অধিকার ইয়াত এখানে সুরক্ষা আমি কেন পাও সেটা যত্ন করব লাগে। আর দ্বিতীয়তে মই কৈছো যে ক্যাব যদি গ্রহণ করে আমার এই এক্সারসাইজটার কোনো অর্থ নাথাকিব। গতি তার আগতে অসম গভর্নমেন্টের যোগেদি মই ভাবো যে কেন্দ্রক এইটো পতিয়ন নিয়াব লাগে যে প্রথমতে এই আমার চুক্তির ছয় নম্বর দফার উপর যখন সমিতি করেছে এই সমিতির যিখিনি সিদ্ধান্ত বা পরামর্শ হব এইখিনিক বিধিসম্মতভাবে এখন আইনত পরিণত করক আর তারপিছত ক্যাব স্থগিত রাখক। তারপর ক্যাব অনা নানো নির্ভর করব। যদি ক্যাব প্রথমতে আনে তাহলে সংখ্যালঘু হিসেবে আগতেই হয়ে যায়, তারপর এইখন করার কোনো লাভ নহে। সময় আছে এই মুহূর্তের পর বিদায় লওয়ার। নমস্কার।